বাংলাদেশের পর আমেরিকা ভারতে সিক্রেট রিজিম চেঞ্জ অপারেশন শুরু হয়ে গেছে। এই মুহূর্তে যার রিপোর্ট সামনে আসছে সেটা কিন্তু ভারতের জন্য খুবই মারাত্মক হবে, এমনকি ভারতে গৃহযুদ্ধ পর্যন্ত শুরু হয়ে যেতে পারে। কেননা গত 27 আগস্ট আচমকায় আমেরিকার অ্যাম্বাসে কিছু ডিপ্লোম্যাট কাশ্মীরে পৌঁছে যায়, যেখানে প্রো পাকিস্তান লিডার উমর আবদুল্লাহ সহ ভারত বিরোধী পার্টির সাথে মিটিং কর, তাও আবার ঠিক কাশ্মীরে ইলেকশনের আগে। আর এর ঠিক পরেই এই ন্যাশনাল কনফারেন্স পার্টির যে চিফ ফারুক আবদুল্লাহ সহ বাকি সমস্ত প্রো পাকিস্তান পার্টি দাবি করে যে আমরা ক্ষমতায় এলেই পাকিস্তানের সাথে সম্পর্ক ঠিক করব, কারণ পাকিস্তান আমাদের সাথে শান্তি চায়। অর্থাৎ ইনডাইরেক্টলি ওরা পাকিস্তানকে সাপোর্ট দিল। এর ঠিক আগেই গত 13 আগস্ট আমেরিকার আরও এক কনসুল জেনারেল জেনিফার হায়দ্রাবাদে গিয়ে ইসলামিক লিডার আসাদুদ্দিন ওয়েসির সাথে সিক্রেট মিটিং করে, আর এটা তার ছবি যা টুইটারে এখন পোস্ট হয়েছে। আর এই সেম ওয়েসি গোটা দেশ জুড়ে মুসলিমদের প্রোটেস্ট করার জন্য রাস্তায় নামতে বলে ওয়াকবুলের বিরুদ্ধে। ওদিকে এই ঘটনার আরও কিছুদিন আগে আমেরিকার অ্যাম্বাসির তরফ থেকেই ভারত বিরোধী কিছু লেফট ইউটিউবারদের দিল্লিতে ডেকে পাঠিয়ে তাদের সাথেও সিক্রেট মিটিং হয় এবং ওদের সাথে কিছু কোলাবরেশনও হয় আমেরিকান অ্যাম্বাসিতে, যাতে ওরা ইউটিউবে আমেরিকার মতন করে ভিডিও তৈরি করে। ইন্টারেস্টিং ব্যাপার হলো আমেরিকার অ্যাম্বাসি এটাকে নিয়ে তো একটা টুইটও করে, যেখানে আকাশ ব্যানার্জি নামক এই ইউটিউবারকে ফিচার করে ক্যাপশন দেয়, যদি আপনি এরকম ইউটিউবার হন যে ভারতে আসল পরিবর্তন আনতে চাইছে তাহলে আমাদের সাথে যুক্ত হন। মানে আমেরিকার অ্যাম্বাসি ভারতে থাকা ভারত বিরোধী ইউটিউবারদের সাথে মিলে ভারতে কী পরিবর্তন আনতে পারে আশা করি বুঝতেই পারছে। কিন্তু খেলা এখানেই শেষ না, এরই মাঝে ভারতের মেন বিরোধী নেতা রাহুল গান্ধী আচমকায় আমেরিকার যে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তার সাথে ফোনে কথা বলে। মানে আপনারাই ভাবুন যে আমেরিকার রিলেশন তৈরির জন্য ভারত সরকারের সাথে কথা বলবে, কিন্তু দেশের বিরোধী নেতার সাথে ফোনে কেন কথা বলবে, তা আবার সিক্রেটলি, যাকে এখনও পাবলিক করা হয়নি। আর এই ফোন কলের মাত্র কয়েক মাস আগে রাহুল গান্ধী নিজে আমেরিকায় ভিজিট করে, যেখানে আরও একটা সিক্রেট মিটিং হয়েছিল হোয়াইট হাউসে, যেখানে রাহুল গান্ধী, আমেরিকার প্রেসিডেন্ট, ওদের সিআইএর লিডার আর টপ লিডাররা সামিল ছিল। আর বন্ধুরা, এটা তো কিছুই নয়, এবারে যা বলতে চলেছি সেটা শুনলেই বুঝতে পারবেন যে কত বড় কভার্ট অপারেশন শুরু করেছে আমেরিকা ভারতে গৃহযুদ্ধ লাগানো অথবা রিজিম চেঞ্জের জন্য। গত 25 আগস্ট আচমকায় আমেরিকার অ্যাম্বাসি পাঞ্জাবের কিছু কৃষক নেতাদের ডেকে পাঠায় চা খাওয়ার জন্য, আর এরা কিন্তু সেই কৃষক নেতা যারা কৃষক আন্দোলন করে লালকেল্লায় খালিস্তানে ঝণ্ডা লাগিয়েছিল। আশ্চর্যজনকভাবে আমেরিকার অ্যাম্বাসিতে মিটিংয়ের ঠিক পরে এখন কি খবর আসছে দেখুন, দিল্লিতে শম্ভু বর্ডারে পুনরায় কৃষক আন্দোলন শুরু করে দিয়েছে এই সমস্ত কৃষক নেতারা। মজার ব্যাপার হলো এখানে এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য মহিলা রেসলার ভিনেস ফোগার্ট এই প্রোটেস্টে যোগ দিয়েছে। খুব ভালোভাবে খেয়াল করুন, অলিম্পিকে ইচ্ছাকৃতভাবে সামান্য ওজনের জন্য ওনাকে বাদ দিয়ে দেওয়া হয় এবং জেতার পরে উনি কিন্তু কোনো মেডেল পেল না, যার দরুন ভারতে গোটা দেশ জুড়ে ওনার জন্য একটা সেন্টিমেন্ট ট্রিগার হয় এবং এই রেসলার ব্যাপক সাপোর্ট পেয়েছে। ঠিক তারপরেই দেশে ফিরে প্রোটেস্টে যোগ দিল, আর এই সেম রেসলার কয়েক মাস আগে রেসলারদের জন্য আলাদা করে প্রোটেস্ট শুরু করেছে। এবারে এই সমস্ত ঘটনাকে আপনি পরপর সাজান এবং বাংলাদেশের সাথে তুলনা করুন। বাংলাদেশে আমেরিকা ডোনাল্ড লুকে অ্যাপয়েন্ট করল, যারা বাংলাদেশের বিরোধী নেতা, ছাত্র সংগঠন আর জিহাদি সংগঠনের নেতাদের সাথে মিটিং করে আর ওদেরকে খোলাখুলি সমর্থন দেয়, এবং তারপরেই খুবই প্ল্যানিংয়ের সাথে ছাত্র আন্দোলনের নামে গোটা বাংলাদেশে আগুন জ্বালিয়ে দেয়। আর তারপরের পরিস্থিতি আপনারা জানেন। এখন আবার সেমভাবে আমেরিকার অ্যাম্বাসি কাশ্মীরে ভারত বিরোধী আর প্রো পাকিস্তান লিডার যারা ওখানে হিন্দু গণহত্যা করিয়েছিল এবং কাশ্মীরকে ভাঙতে চায় ভারত থেকে, তাদের সাথে মিটিং করে। ওদিকে হায়দ্রাবাদে মুসলিম লিডারের সাথে মিটিং করে যে গোটা দেশের মুসলমানদের রাস্তায় নামার জন্য প্রভোক করছে। এরপর সেই সমস্ত ইউটিউবারদের ডেকে পাঠানো হয় যারা ভারত বিরোধী, স্পেশালি সরকার বিরোধী ক্যাম্পেনের একটা পার্ট, এবং এই ধরনের ভিডিও তৈরি করছে যে ভারতে তো গণতন্ত্র শেষ হয়ে গেছে, ভারতে মুসলিমদের হত্যা চলছে, মুসলিমদের ওপর অত্যাচার হচ্ছে। আর তারপরেই ভারত বিরোধী নেতার সাথে সিক্রেট ফোন কল এবং আমেরিকাতে ডেকে সিক্রেট মিটিং হয়, আর তার মাঝেই ভারতীয় কৃষক নেতাদের অ্যাম্বাসিতে ডাকা হয় এবং ওরাও প্রোটেস্ট শুরু করে দেয়। আর একে বল দেওয়ার জন্য এমন একজন রেসলারকে পাঠানো হয় যে অলরেডি একটা আন্দোলন করেছিল সরকারের বিরুদ্ধে রেসলিংকে নিয়ে। তারপর কাকতালীয়ভাবে সেম রেসলারকে অলিম্পিক থেকে বাদ দিয়ে দেওয়া হয় এবং দেশে ফিরেই সে সোজা যায় কৃষক আন্দোলনে যোগ দিতে। কিন্তু খেলা আরও গভীরে রয়েছে। এই সব কিছু করার আগে আমেরিকা কিন্তু অলরেডি পাকিস্তানকে $100 মিলিয়ন দিয়েছিল এবং কাশ্মীরে আতঙ্কবাদীদের হামলাও শুরু করানো হয়।
অর্থাৎ একদিকে কাশ্মীর অ্যাক্টিভ হয়ে গেল, এর আগেই কুকি আর খ্রিশ্চান মিশনারিদের সাহায্যে আর বেশ কিছু আমেরিকান যে এনজিও রয়েছে তাদের মাধ্যমে ফান্ডিং দিয়ে মণিপুরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, যেটা একটা নেট প্র্যাকটিস ছিল। এবং মণিপুরের স্ট্র্যাটেজিকে কাজে লাগিয়ে সেমভাবে ভারতের সবচেয়ে সেন্সিটিভ সীমান্ত বাংলাদেশের রেজিম চেঞ্জ করে একটা ভারত বিরোধী সরকার আনা হয়। আর আপনারা খেয়াল করেন মণিপুর আর বাংলাদেশের মধ্যে কমন কী রয়েছে? মণিপুরে কোর্টের তরফ থেকে একটা অর্ডার আসে যার বিরুদ্ধে কুকিরা রাস্তায় নামে এবং দাঙ্গা শুরু হয়ে যায়। সেমভাবে বাংলাদেশেও কোটার পক্ষে একটা অর্ডার আসে আর তার বিরুদ্ধে ওখানকার স্টুডেন্টরা রাস্তায় নামে আর এই দাঙ্গা শুরু হয়। ওদিকে আবার যদি ভারতে খেয়াল করেন তাহলে ভারতের রাজধানী দিল্লিতে কৃষকদের প্রদর্শন শুরু হয়ে গেছে, পাঞ্জাবে খালিস্তানিদের অ্যাটাক তো চলছে, এই মুহূর্তে মোটামুটি সব দিক থেকে আমেরিকা হামলা শুরু করে দিয়েছে। আমি অনেক আগে থেকেই বলছি যে আমেরিকা বিরাট বড় একটা প্ল্যান করেছে, কারণ ডি ডলারাইজেশন সম্পূর্ণ হওয়ার আগে ওদের সমস্ত কোম্পানি এবং ডিপ স্টেটকে ভারতে ঢুকতেই হবে এবং ওরা আমেরিকার মতন ভারতের টেক ওভার করবে। কিন্তু তার জন্য এখানে এমন একজন সরকার দরকার যে আমেরিকার গোলামি করবে এবং আমেরিকার মতন করে দেশের সমস্ত নিয়ম পাল্টে দেবে। তো আমেরিকার অপারেশন রিজিম চেঞ্জ তো শুরু হয়ে গেছে, এখন অপেক্ষা করুন, যত দিন যাবে দেশের ভেতরে আন্দোলন দাঙ্গা বাড়তেই থাকবে এবং ইভেনচুয়ালি কখনো আতঙ্কবাদী হামলা, কখনো দেশের ট্রেন পাল্টে যাবে, এই ধরনের ঘটনা তো কমন ব্যাপার। ফলে এখন আমি জানি না যে ভারত সরকারের ঠিক কী প্ল্যান রয়েছে এবং এখনও পর্যন্ত কোনো অ্যাকশান নিতে তো দেখা যাচ্ছে না। যদি বাংলাদেশের মতন কিছু হয়ে যায় যার সম্ভাবনা খুব কম আছে, তাহলেও কিন্তু ভারতীয়দের কপালে কষ্ট আছে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।